আওয়ামী লীগ সরকারের সময় হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় কোনো নিরীহ কর্মকর্তা ও ব্যক্তিকে আসামি এবং হয়রানি না করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন যারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে তবে আমাদের মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন কোনো নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হয় সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা হচ্ছে কোনো অবস্থাতেই ব্যক্তিগত প্রতিহিংসার কারণে কাউকে আসামি করা যাবে না যদি এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় তবে সিলেট জেলা বিএনপি সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে